এই তোমাদের কালকে নিষেধ করছি না এখান থেকে আর বসবা না আজকে কেন বসছো তোমরা কেন আঙ্কেল আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না What's problem man It's 2:19 get up to date কিয়া হো আঙ্কেল দোষ করছো না নিজের বিবেককে প্রশ্ন করো কেন বারবার এসে আমি তোমাদের কাছে নিষেধ করছি এটা শহীদ মিনার এখানে আড্ডা দেওয়ার জায়গা সমস্যা এখানেই তোমরা বছরে ভাষা শহীদদের নামে দুটো ফুল ছিটিয়ে ভাবছো তোমরা বিরাট দায়িত্ব পালন করছো এই যে আঙ্কেল আম গাড়টা নিয়ে আপনি এত চালাকে হ্যাঁ হাম লোক কোই গালতি নেহি করতি বুঝলেন আঙ্কেল আবে আঙ্কেল হিন্দি বুঝবো না আঙ্কেল সোজা বাংলায় বুঝেন এটা আম গো এলাকা আমরা এলাকা পাই বুঝছেন আমরা এখানে বসমু আড্ডা দিমু যা খুশি করমু হোয়াটস ইওর প্রবলেম ম্যান বুঝানা বুঝানা বুঝাই দে ভালো করে এই কেউ হিন্দিতে কেউ ইংরেজিতে কথা বলে নিজেকে খুব গর্ববোধ করতেছ বলো আমি ইংরেজির টিচার আমার সাথে ইংরেজিতে অনর্গল কথা বলে একটা এক ঘন্টা কথা বলবা কোনো বাংলা উচ্চারণ হবে না এই তুমি না হিন্দিতে হিন্দি বলতেছ না বলো আমার সাথে হিন্দিতে কথা বলো কোনো একটা বাংলা উচ্চারণ করতে পারবে না বলো আমার সাথে চাপায় দেওয়ার অর্থ বোঝো এক ঘন্টা দুদূর পাঁচ মিনিটও সহ্য করতে পারবে না আমাদের উপর উর্দু চাপায় দেওয়া হয়েছিল আপনার সমস্যা কি আমরা তো প্রত্যেক বছর ফুল দেই এখানে ভাষা শহীদেরা তোমাদের কাছ থেকে বছরে একবার ফুল পাওয়ার আশায় জীবন দেয় নাই জীবন দিয়েছে তারা মায়ের ভাষা রক্ষা করার জন্য মায়ের বুলিটাকে রক্ষা করার জন্য ভাষা শহীদের আত্মত্যাগকে অসম্মান করার অধিকার তোমাদের নাই তুমি না বললে তোমাদের নিজের এলাকা তোমাদের নিজের এলাকা না তোমাদের দেশে থাকা উচিত না স্যার আমাদের ভুল আমরা বুঝতে পারছি স্যার যাও ভাগো এখান থেকে যাও চলে যাও আর কোনোদিন যাবে না এই পবিত্র শহীদ মিনারে তোমাদের না দেখি যাও তোমরা এখান থেকে